পঞ্চম দিনের মতো স্বতন্ত্র ইবতেদিয়া মাদ্রাসা জাতীয়করণের দাবি লয়ে নেয় আমরণ অনশন ফালুনগুরি জেলার শিক্ষক। এর মধ্যে প্রচন্ড শীতের হারণে বোধ শিক্ষক অসুস্থ হয়ে পড়েছে। অন্যান্য দিনের মতো আজ শনিবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে তারার কর্মসূচি সালাইদার। অনশনত অবস্থানরত শিক্ষক জানাই দেয় শীত অসুস্থ হয়ে ফুললেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র ইবতেদিয়া মাদ্রাসায় গুণুরে জাতীয়করণের ঘোষণা নদন পর্যন্ত তারা অনশন চালাই যাব। প্রাথমিক বিদ্যালয়ের মতো এই মাদ্রাসায় গুণত জাতীয়করণ গরিবের লাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ দাবি করছে শিক্ষক। প্রাইমারি শিক্ষকরা 26,000 থেকে 30,000 টাকা বেতন পায় আর আমরা মাস শেষে একটি টাকাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি টাকাই না। আমাদের আশা মা, বিশ্বের মা, মা কখনো সন্তানদের খালি হাতে ফিরাবে না। প্রধানমন্ত্রীর কাছে আন্দোলনকারীরা জানাই দেয় 1,519 ইবতেদিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক 2,500 টিয়া, সহকারী শিক্ষক 1,300 টিয়া ভাতা পার, বাকি মাদ্রাসার শিক্ষক 29 বছর ধরিয়ে নেয় বেতন ভাতাতুন বঞ্চিত। এই অবস্থাত মানবেতর জীবনযাপন উত্তুন মুক্তি ফাইবেল লাই প্রাথমিক বিদ্যালয়ের মতো ইবতেদিয়া মাদ্রাসার জাতীয়করণ গড়িয়ে নেয় মাদ্রাসা শিক্ষকলর বেতন ভাতা বাড়াবে দাবি জানায় তারা। আমরা মিত্র হইলেও আমরা রাস্তায় মরবো, তোমার বাড়িতে ফিরে যাবো। আশরাফুল আলম, আকাশ, সি প্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।